এর আগের ক্লাসে আমি তোমাদের রাসায়নিক ধর্মের সাহায্যে পদার্থকে শনাক্তকরণ শুরু করেছিলাম। আজকে আমি তোমাদের যেগুলো পড়াবো ধাতু অধাতু ইত্যাদি, এবং এগুলো পড়াবো ধাতু অধাতুর বৈশিষ্ট্য বা তাদের ধাতু বৈশিষ্ট্য অধাতুর বৈশিষ্ট্য এগুলো আমরা আলোচনা করব, এবং অক্সাইড ইত্যাদি নিয়েও আমরা আজকে আলোচনা করব। প্রথমত যে জিনিসটা তোমাদের জানতে হবে, ধাতুর কী কী বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা আসবো, তার আগে আমি একটু সাধারণ আলোচনা করব। সেটা হচ্ছে কি না, প্রথমত যে সকল পদার্থকে বিশ্লেষণ করলে মূল পদার্থ ছাড়া পৃথক ধর্ম বিশিষ্ট অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলা হয়। আমাদের চারপাশে প্রকৃতিকে কৃত্রিমভাবে যতগুলি মৌল একত্রিত আবিষ্কৃত হয়েছে তার মধ্যে 92টি প্রকৃতিজাত মৌল। এই প্রকৃতিজাত মৌলগুলির মধ্যে কিছু মৌল আছে যারা ধাতু, কিছু মৌল আছে যারা অধাতু, এবং কিছু মৌল আছে যাদের মধ্যে ধাতু এবং অধাতু উভয়েরই গুণাগুণ বর্তমান, তাদেরকে বলা হয় ধাতুকল্প। ভৌত রাসায়নিক ধর্মের ভিত্তিতে পদার্থকে তাহলে আমরা কি বুঝলাম, তিনটে ভাগ ভাগ করা যায়, যথা ধাতু অধাতু এবং ধাতুকল্প। ধাতু যেমন সোনা তামা লোহা ইত্যাদি, অধাতু কার্বন সালফার ইত্যাদি, ধাতুকল্প আর্সেনিক অ্যান্টিমন। ধাতু কাদের বলা হবে, ধাতু বিভিন্ন রকম ভৌত ধর্ম আছে, যেমন উজ্জ্বলতা কাঠিন্য নমনীয়তা প্রসারণশীলতা তাপ পরিবাহিতা তড়িৎ পরিবাহিতা শব্দের গুণাগুণ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। রাসায়নিক ধর্মের এই যে ভিত্তিগুলোতে সাহায্যে আমরা ধাতু এবং অধাতুকে পৃথক করতে পারি, ঠিক আছে। তাহলে এই যে ধর্মগুলো সেগুলো আমাদের কী কী জিনিসগুলো একটু আমাদের জানতে হবে। প্রথমত ধরো ধাতুর ঔজ্জ্বল্য, ধাতুর ঔজ্জ্বল্য দেখবে যে ধাতু চকচকে চকচক করে, তার মধ্যে আলো করলে সেটাকে সে প্রতিফলিত করতে পারে। এটা কী হচ্ছে, তাহলে ধাতু যে ধর্মের জন্য ধাতু মসৃণতল থেকে আলোর প্রতিফলন ঘটে সেই এবং ধাতুটিকে চকচকে দেখায় তাকে ধাতুর কী বলা হয়, ঔজ্জ্বল্য বলা হয়। ধাতুর কাঠিন্য, ধাতুর কাঠিন্য বলতে বোঝায় যে ধর্মের জন্য ধাতু বাহ্যিক বল প্রয়োগের ফলে সৃষ্ট বিকৃতিকে বাধা প্রদানের ক্ষমতা অর্জন করে তাকে ধাতু বলা হয় ধাতুর কাঠিন্য। ধাতুর নমনীয়তা, যে ধর্মের জন্য ধাতুগুলিকে পিটিয়ে পাতে পরিণত করা যায় তাকে ধাতুর নমনীয়তা বলে। এই ধর্মের জন্য ধাতুগুলিকে ধাতুর সাহায্যে পিটিয়ে বিভিন্ন প্রকারের আকৃতি প্রদান করা সম্ভব। ধাতুর প্রসারণশীলতা বা ডাকটিলিটি বলতে কি বোঝায়, না ধাতু যে ধর্মের জন্য ধাতুগুলিকে সরু তারে পরিণত করা যায় তাকে ধাতুর প্রসারণশীলতা বলা হয়। প্রত্যেক ধাতুর প্রসারণশীলতা সমান নয়, যেমন 1 গ্রাম সোনা থেকে সরু লম্বা তার তৈরি করা যায় কিন্তু 1 গ্রাম লোহা থেকে সরু লম্বা তার তৈরি করা যায়। আচ্ছা, এবার পরিবাহিতা অনুযায়ী আমরা পদার্থকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে প্রধানত যারা তাপ এর তাপ পরিবাহিতার ভিত্তিতে আমরা পদার্থকে তাপের সুপরিবাহী এবং কুপরিবাহী হিসাবে ভাগ করতে পারি, আর তড়িৎ পরিবাহিতার ভিত্তিতেও পদার্থকে আমরা তড়িতের সুপরিবাহী এবং কুপরিবাহী এই দুটো ভাগে ভাগ করতে পারি। প্রথমত কি সুপরিবাহী পদার্থ কাকে বলে, যেসব পদার্থের মধ্যে দিয়ে সহজে তাপ ও তড়িৎ প্রবাহিত হয় তাদের, যাদের মধ্যে দিয়ে তাপ সহজে পরিবাহিত হয় তাদেরকে বলা হয় তাপের সুপরিবাহী, যাদের মধ্যে দিয়ে তড়িৎ সহজে পরিবাহিত হয় তাদেরকে বলা হয় তড়িতের সুপরিবাহী, যাদের মধ্যে দিয়ে তাপ ও তড়িৎ তার তো তাপ প্রবাহিত হতে পারে না সেটা হচ্ছে তাপের কুপরিবাহী, আর যাদের মধ্যে দিয়ে সহজে তড়িৎ পরিবাহিত হতে পারে না তাদেরকে বলা হয় তড়িতের কুপরিবাহী পদার্থ। এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে রাখি, হীরে হলো এমন একটা পদার্থ যাদের মধ্যে দিয়ে খুব সহজে হীরে তাপের সুপরিবাহী হলেও কিন্তু তড়িতের কুপরিবাহী, অর্থাৎ হীরের মধ্যে দিয়ে তাপ সহজেই চলে যেতে পারে কিন্তু তড়িৎ হীরের মধ্যে দিয়ে চলাচল করতে পারে না। এবার যে কথাটা তোমাদের আমি বলবো, এই গেল কি ধাতু এবং অধাতু, এগুলো আমরা যে ধর্মগুলোর সাহায্যে আমরা ধাতু এবং অধাতুকে ভাগ করতে পারি সেগুলো আমরা আলোচনা করলাম। এরপর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রথমত অক্সাইড ব্যাপারটা নিয়ে আমরা একটু আলোচনা করব। অক্সাইড ব্যাপারটা নিয়ে আলোচনা করার পর তারপর আমি বলবো কিছু কথা। প্রথমত অক্সাইড কাকে বলে, অক্সিজেনযুক্ত দ্বিমৌল যৌগ, অক্সিজেনযুক্ত দ্বিমৌল যৌগকে কী বলবো আমরা অক্সাইড বলবো। এই অক্সাইডকে আমরা সাধারণত চার ভাগে ভাগ করি, সেটা হচ্ছে ক্ষারকীয় অক্সাইড, আম্লিক অক্সাইড, উভধর্মী অক্সাইড এবং প্রসম অক্সাইড। ক্ষারকীয় অক্সাইড কাকে বলা হয়, যেসব ধাতব অক্সাইড অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে তাদের ক্ষারকীয় অক্সাইড বলা হয়, যেমন সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড।
আচ্ছা এবার অম্লিক অক্সাইড কাকে বলে যে সব ধাতব অক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাদের অম্লিক অক্সাইড বলে যেমন কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড উভধর্মী অক্সাইড কাকে বলে যে সব অক্সাইড অ্যাসিড ও ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাদের উভধর্মী অক্সাইড বলে যেমন জিঙ্ক অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড প্রথম অক্সাইড কাকে বলে যে সব অক্সাইডে অ্যাসিড বা ক্ষার কোনোটির সঙ্গে বিক্রিয়া করে না তাদের প্রথম অক্সাইড বলে যেমন নাইট্রাস অক্সাইড কার্বন মনোক্সাইড জল ইত্যাদি এবার আমি যে কথাটা বলছি এই প্রসঙ্গে আমরা কিছু আরও কিছু জিনিস আলোচনা করব এবার তোমাদের আমাদের যেটা আলোচনা করতে হবে সেটা তড়িৎ রাসায়নিক শ্রেণী তড়িৎ রাসায়নিক শ্রেণীটা ব্যাপারটা কি না ধাতুগুলোকে যদি তাদের ক্রমবর্ধমান রাসায়নিক সক্রিয়তা অনুসারে সাজালে যে শ্রেণীটা পাওয়া যায় তাকে ধাতু সক্রিয়তা শ্রেণী বা তড়িৎ রাসায়নিক শ্রেণী বলে এই পথ থেকে এই তড়িৎ রাসায়নিক শ্রেণী নিয়ে আলোচনা আমরা পরের ক্লাসে করবো আজকের ক্লাসটা আমাদের এই